হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্টক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমরা আপনাদের সাথে স্টক সম্পর্কে এমন কিছু আলোচনা করব যেটা আমরা সবাই জানি, কিন্তু জানার মধ্যে আমাদের কিছুটা ভুল আছে। তো এটা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। তো আমাদের যে জানাটা আমরা কি বিশ্বাস করি আর সত্যটা কি, সেটাই আসলে জানাটা মুখ্য। তা আমরা অনেকে বিশ্বাস করি যে হচ্ছে স্ট্রোক, বিশেষ করে গ্রামাঞ্চলে স্ট্রোক একটা অভিশাপ, জিনের আসর, বা হচ্ছে স্ট্রোক একটা বাতাস লাগে, অনেক কিছু আমরা ভাবি। তো আসলে স্ট্রোক এসব কি কিছুই না, স্ট্রোক হচ্ছে আমাদের ব্রেনে রক্তনালী সিরে যাওয়া বা রক্তনালীতে রক্ত জমাট বেঁধে বন্ধ হয়ে যাওয়া, জাস্ট একটা ব্রেনের একটা সমস্যা। আমরা অনেকেই হয়তো ভাবি যে হচ্ছে স্ট্রোক খুবই কম হয়। না, স্ট্রোক কম হয় না, স্ট্রোক অনেক বেশি হয়। প্রতি 6 জনে একজন স্ট্রোক করে এবং সারা বিশ্বে হচ্ছে মৃত্যুর সর্বোচ্চ দ্বিতীয় কারণ হচ্ছে স্ট্রোক। এবং আমরা যে প্রতিবন্ধিতা বা যে ডিসএবিলিটি বলি, এটাই কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে স্ট্রোক। সো আমরা কিন্তু কখনোই বলবো না যে স্ট্রোক আসলে কম হয়, স্ট্রোক অনেক বড় আকারে হয়, বরঞ্চ সত্যটা আমরা জানব। আমরা আরেকটা জিনিস হয়তো ভাবি যে হচ্ছে স্ট্রোককে মনে হয় চিকিৎসা করা যায় না, এটাও একটা একেবারে সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। বরঞ্চ স্ট্রোকের চিকিৎসা ইমার্জেন্সি প্রয়োজন। আপনি সঠিক সময় যদি সঠিক জায়গায় চিকিৎসা নিতে পারেন, আপনার ফিজিশিয়ান বা আপনার বিশেষজ্ঞ ডক্টর আপনার যদি দেখে সঠিকভাবে ট্রিটমেন্ট দিয়ে হতে পারে, তো আই হোপ দ্যাট আপনি সময় মতো যেতে পারলে আপনার লাইফ সেভ হবে এবং প্রতিবন্ধীদের হাত থেকে রক্ষা পাবেন। এবং সঠিক সময় যদি আপনার ফিজিওথেরাপি নেওয়াটা জরুরি, কারণ সঠিক সময় ফিজিওথেরাপি নিলে আপনার ইম্প্রুভমেন্ট আপনার দ্রুত আসবে। অ্যান্ড ফিজিওথেরাপি ছাড়াও আপনার অন্যান্য ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে, অকুপেশন থেরাপি, স্পিচ থেরাপি। তো সো আমরা এটা কখনোই বলবো না স্ট্রোকের চিকিৎসা নেই, বরঞ্চ স্ট্রোকের চিকিৎসা নেওয়াটা ইমার্জেন্সি। আমরা আরেকটা জিনিস বিশ্বাস করি হচ্ছে অনেকেই বলি যে স্ট্রোক আর কি, স্ট্রোক তো যা হওয়ার আছে হবেই। আসলে কি তাই? স্ট্রোককে অনেকে ভাবে যে প্রতিরোধ করা যায় না, এটা একেবারে একটা সম্পূর্ণ মিথ্যা জিনিস। স্ট্রোককে প্রতিরোধ করা যায় এটা একদম ইভিডেন্স বেসড সত্য। ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন বলতেছে 80% স্ট্রোককে প্রতিরোধ করা যায়। আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশন বলতেছে 85% স্ট্রোককে প্রতিরোধ করা যায়। ল্যান্সেট বলতেছে 90% স্ট্রোককে প্রতিরোধ করা যায়, তাদের 12 ইয়ার্সের রিসার্চ। সো আমরা অবশ্যই স্ট্রোক প্রতিরোধ সম্পর্কে জানবো এবং স্ট্রোক নিয়ে আমরা সচেতন হবো। তাহলে এইগুলো কথাগুলোকে আমরা কখনোই পাত্তা দেবো না। আর আরেকটা জিনিস যেটা আমরা যে জিনিসটা জানি, এটা একেবারেই হচ্ছে একটা ফলস একটা জিনিস। এটা আমরা আসলে অনেক সময় শিখছিও ভুল, কারণ রিসার্চ এভিডেন্স বেস আমাদের আসলে সব কিছু মানে আধা রাখা উচিত। আমরা অন্য অনেকেই বলি স্ট্রোক করছে 3 মাস 6 মাস পরে আর কোনো উন্নতি হবে না। সত্য কথা বলতে কি, একসময় এই কথাটা আমিও বলতাম। এই ধরনের রিসার্চ কোথাও নাই। একটা স্ট্রোক পেশেন্টকে স্ট্রোক করার পরে সেই 5 বছর পর্যন্ত অনেক ইমপ্রুভমেন্ট তার ইমপ্রুভমেন্ট আসতে থাকে, এমনকি তার হোল লাইফ ধরে তার ইমপ্রুভমেন্ট আসছে। তো সেই ক্ষেত্রে আমরা কখনোই বলবো না 3 মাস 6 মাস হয়ে গেছে, স্ট্রোকের মনে হয় এখন আর চিকিৎসা করে লাভ নেই। তো এটা আসলে একটা ভুল কনসেপ্ট, এটা আমাদের চিকিৎসকদের বা থেরাপিস্টদের জন্য পুনরাবৃত্তি। আর আরও একটা জিনিস যেটা আমরা সবাই ভাবি, স্ট্রোক মনে হয় মানে হার্টে হয়, আসলে না, হার্ট হলে হার্ট অ্যাটাক, ব্রেইন হলে ব্রেইন স্ট্রোক। তো আমরা স্ট্রোক সম্পর্কে আমরা সবাই জানবো এবং স্ট্রোক সম্পর্কে সঠিকভাবে জানবো, যাতে আমরা স্ট্রোককে প্রতিরোধ করতে পারি। আপনারা বাংলাদেশ স্ট্রোক ফাউন্ডেশনের সাথে থাকবেন এবং আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের উপকারী মনে হয়, আপনারা অবশ্যই শেয়ার করবেন। আমাদের ইনফরমেশানগুলো একেবারে এভিডেন্স বেসড, আপনাদের যে কোনো কোয়ারি থাকলে আমাদেরকে ইনফর্ম করতে পারেন। আসসালামু আলাইকুম।